সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। বাংলার তথ্যনির্ভর সর্বশেষ খবরাখবরে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। সাব্বাস বাংলাদেশ, তুর্কি 600 কোটি টাকার নতুন সমরাস্ত্র ক্রয় করছেন বাংলাদেশ। তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান গত ফেব্রুয়ারিতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলন এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে দেশটি থেকে ড্রোন প্রযুক্তি আমদানিতে ঢাকায় আগ্রহের কথা জানান। ডিপেন্সিয়া ডট কম নামের সামরিক এক ওয়েবসাইটের তথ্য অনুসারে বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এয়ারক্রাফট, এরিয়াল হেলিকপ্টার, এরিয়াল হেভিকল, এয়ার ডিফেন্স সিস্টেম, আর্মি ভিকল, অ্যাটাক হেলিকপ্টার, আর্টিলারি সিস্টেম, ইলেকট্রিক্যাল ওয়ারফেয়ার সিস্টেম, রেডিও কমিউনিকেশন সিস্টেম ক্রয়ের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। গত ডিসেম্বরে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগুলের সঙ্গে ঢাকা সফরের প্রধান লক্ষ্যই ছিল অস্ত্র বিক্রি। এ সময় আলোচনা কতটা ফলশ্রুত হল সে বিষয়ে কোনো পদক্ষেপ মেলেনি বক্তব্যে। তবে দুই মাস যেতে না যেতে দুই পক্ষের হল যুক্তি। তবে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত আরও তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য থেকে বাংলাদেশ কোন ধরনের অস্ত্র আনবেন সে বিষয়ে কিছু আভাস পাওয়া যায়। তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান গত ফেব্রুয়ারিতে তুর্কি সংবাদ মাধ্যম আনাদোলন এজেন্সিকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির থেকে ড্রোন প্রযুক্তি আমদানিতে ঢাকায় আগ্রহের কথা জানান। তিনি বলেন, তুরস্কের ড্রোন বিশ্বমানের, প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রয়োজন অনুযায়ী আমরা ভবিষ্যতে আধুনিক সরঞ্জাম নেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারি। সেনা প্রশিক্ষণে বাংলাদেশের আগ্রহ আছে বলে জানান তিনি। তিনি বলেন, তুরস্কের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা লাভবান হবেন। বাংলাদেশ, চীন, ইতালি, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, সাবিয়া, ইউক্রেন, যুক্তরাষ্ট্র, জার্মানিতে উৎপাদিত অস্ত্র ব্যবহার করেন। সুইডেন ভিত্তিক শিপিরির দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বড় রেঞ্জের মিসাইল কিনছেন। TRG-300 নামের মিসাইল সিস্টেমটি June 21 বাংলাদেশে সরবরাহ করা হবে বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের টুইটার বার্তায় তা নিশ্চিত করেন। 2019 সালে বাংলাদেশের বিমান বাহিনী নৌবাহিনীর মিসাইল সিস্টেম কিনছেন দেশটি থেকে। ডিপেন্সিয়া ডট কম নামে একটি সামরিক ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশ তুরস্কের কাছ থেকে এয়ারক্রাফট, এরিয়াল হেভিকল, এয়ার ডিফেন্স সিস্টেম, আর্মি ভিকল, অ্যাটাক হেলিকপ্টার, আর্টিলারি সিস্টেম, ইলেকট্রিক্যাল ওয়ারফেয়ার সিস্টেম, রেডিও কমিউনিকেশন সিস্টেম ক্রয়ের বিষয়টি আগ্রহ প্রকাশ করেছেন। অনুষ্ঠানে তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ মান্নান, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাশেদ ইকবাল সহ আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। তুরস্কের অস্ত্রের ক্রেতা তুর্কমেনিস্তান, আজারবাইজান, কাজাখস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন। এই অস্ত্র কেনার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদ বাংলা লেটেস্ট নিউজকে বলেন, আমরা যদি কোনো সিঙ্গেল কান্ট্রি থেকে অস্ত্র কিনি তাহলে যে কোনো সময় এতে বিপদ হতে পারে। একটা সোর্স থেকে কিনলে যে কোনো সময় যদি এই সোর্স অসহযোগিতা করে তাহলে বিপদে পড়তে হবে। অনেক সোর্স থেকে তা কিনলে একটি সোর্স বন্ধ হয়ে গেলে অন্য সোর্স থেকে পাওয়ার সুযোগ থাকে। এজন্য আমরা বিভিন্ন সোর্স তৈরি করেছি। আমি বলবো এটা আমাদের দেশের জন্যই ভালো। 2020 সালের শেষের দিকে এসে দেশটির দুই প্রতিরক্ষা যৌথভাবে টর্নেডো উৎপাদনের ঘোষণা দিয়েছিলেন। হেলিকপ্টার, ড্রোন, মনুষ্যবিহীন নৌযানের সফল পরীক্ষা চালিয়েছেন। বর্তমানে তারা মনোযোগ দিয়েছেন মনুষ্যবিহীন সাজাযানে, আন্ডারগ্রাউন্ড অ্যান্ড টার্নেল ওয়ারফেয়ার ওয়েপন্স অ্যান্ড ট্যাঙ্ক বিধ্বংসী অস্ত্র উৎপাদনে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করছি বাংলার সামরিক অর্থনৈতিক সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্য কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।